কাপ ট্রফি নিয়ে এবার উৎসাহ উদ্দীপনা বেশি, এই ভাইবটা একটু অন্যরকম দেখছি আমার মনে হয়। যে উৎসাহ উদ্দীপনার এটা বড় কারণ হচ্ছে যে দলের প্রতি আমাদের সবারই বিশ্বাস এখন যে কোনো সময় চাইতে বেশি, এবং দলের খেলোয়াড়রা তাদের নিজেদের যে সামর্থ্য সেটার প্রতি তাদেরও যে আত্মবিশ্বাস সেটাও যে কোনো সময় চাইতে এখন মনে হয় যে অনেক বেশি মাত্রায় আছে। আর এই যে ওভারঅল যে এক্সপেকটেশন লেভেল সেটার কারণেই এত উৎসাহ এই ট্রফিকে। যেই স্বপ্নটা বাস্তবে রূপ ধারণ করার সম্ভাবনা কত? দেখেন, স্বপ্ন তো বিশ্বকাপে আমার মনে হয় যে আমরা অনেক সময় স্বপ্নের কথা বলি বা আমরা বলি যে দল হয়তো এবার তাদের সেরা পারফরমেন্স করবে বা এরকম কিছু। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল তাদের সামর্থ্য অনুযায়ী যে খেলতে পারে সেটাই হবে বিশ্বকাপের সবচেয়ে বড় পাওয়া। কারণ এখনকার আমাদের যে দলটা আছে সেটা সামর্থ্যের দিক থেকে আমি মনে করি যে যে কোনো সময় চাইতে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, এবং দলের পারফরমেন্সের যে ধারাবাহিকতা সেটাও আমার মনে হয় যে এটা একটা অনেক বড় একটা আমাদের জন্য একটা শক্তির জায়গা হতে পারে যে কনসিস্টেন্টলি বাংলাদেশ দল পারফর্ম করে যাচ্ছে এবং দলের প্রত্যেকটা ডিপার্টমেন্টই খুব ওয়েল ব্যালেন্সড। তো আমি মনে করি যে আসলে স্বপ্ন বা অন্য যে কোনো কিছুকে আমরা পাশে রেখে আমার মনে হয় যে দলটাকে সমর্থন দিয়ে যাওয়া এবং দলের কাছ থেকে দলের খেলোয়াড়রা যাতে বিশ্বকাপের মঞ্চে তাদের সেরা খেলাটা উপহার দিতে পারেন, তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারেন, আমাদের সেই পাওয়ারটা হচ্ছে হবে সর্বোচ্চ পাওয়া। জাতীয় দল এলো, নারী দল এলো, বিকেএসপি যে তরুণরা এলো, তাদের জন্য এই আয়োজনটা অনেক বেশি উৎসাহ দিবে কিনা? ডেফিনেটলি, যে কোনো আপনার যারা এখনও উদীয়মান, যারা কিশোর বা কিশোরী, যারা এখন ক্রিকেটে মাত্র শুরু করেছেন তারা ক্রিকেট খেলা, তাদের জন্য তো এটা তো অনেক বড় একটা ব্যাপার, একটা বিশ্বকাপ ট্রফিটা সামনে থেকে দেখা। এবং এই ধরনের মোমেন্টগুলো আসলে মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে। তো আমি শিওর যে যারা এসেছে ইয়াংস্টাররা, তারা যারা দেখছে তাদের মনে এটা অনেক অনেক উৎসাহ যোগাবে এবং এটা তাদের জন্য একটা অনেক মেমোরেবল একটা অকেশন হিসাবে তাদের মনে গেঁথে থাকবে। কারণ আপনি দেখেন যে এরকম হয়তো যে কোনো একটা একাডেমি থেকে, কোনো একটা এজ গ্রুপ লেভেল থেকে বা বিকেএসপি থেকে, কিন্তু যেই কিশোররা একসময় খেলা শুরু করে তারাই একসময় যে বাংলাদেশ দলে জাতীয় দলে খেলে এবং জাতীয় দলের জন্য ভালো পারফর্ম করে। তো সেটা আর কি, এই বিশ্বকাপটা সামনে থেকে দেখা এটা এটা তাদেরকে সেই স্বপ্নটা দেখতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।